হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ের সাত নম্বর লেশন আওয়ার গ্রিন ফ্রেন্ডস এই যে লেসনটি রয়েছে এর ইউনিট টু সম্পূর্ণ বেঙ্গলি মিনিং আমরা পড়ব আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে তো তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখো ইউনিট টু কী বলেছে এখানে অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন এ বিগ ওল্ড ট্রিজ তো দেখো অল অফ ইউ মানে কি তোমরা সকলেই বা প্রত্যেককে অবশ্যই ওল্ড ট্রি অর্থাৎ পুরোনো বা বড়ো গাছ দেখেছ হুইচ বার্ডস ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি তো দেখো সেই গাছের মধ্যে কোন কোন পাখিকে দেখেছো বা কী পাখি তোমরা দেখতে পেয়েছ ডিড ইউ সি এনি ইনসেক্ট দেয়ার তোমরা কি সেখানে কোনো প্রতঙ্গ দেখে খেয়েছো তো দেখো এই প্রশ্নগুলি তোমাদেরকে করা হয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে তোমাদের এলাকায় কোনো না কোনো দেখবে বহু দিনের পুরনো গাছ নিশ্চয়ই আছে তো সেই গাছে কি পাখি বসে বা কি প্রতঙ্গ দেখেছ সেগুলি লিখতে বলেছে ঠিক আছে তো এরপর দেখো আমরা পড়াটি এখান থেকে শুরু করছি দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইনে ফার্মার্স গার্ডেন তো দেখো কোনো একটি জায়গায় এক চাষির বাগানে একটি পুরনো আম গাছ ছিল দেখতে পাচ্ছি ওল্ড মানে কি বৃদ্ধ বা পুরোনো ইট ওয়াজ ভেরি ওল্ড এই গাছটি ছিল খুবই ওল্ড মানে কি বৃদ্ধ বা বয়স্ক সো ইট স্টপড ভিয়ারিং ফ্রুটস তো সুতরাং এই গাছটি ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল অর্থাৎ সেই গাছটিতে কিন্তু আর কোনো ফল ধরত না ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারো বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেল তো ইট অনলি গেভ মানে কি তখন শুধুমাত্র এই গাছটি দিতে পারতো শেল্টার মানে আশ্রয় কাদের আশ্রয় দিতে পারতো দেখো স্প্যারো চড়ুই পাখিদেরকে বাটারফ্লাই প্রজাপতিদের অ্যান্ড স্কুইরেল এবং কাঠবিড়ালিদের অর্থাৎ সেই গাছটি শুধুমাত্র তখন এই কাঠবেরালি বাটারফ্লাই মানে প্রজাপতি এবং পাখিদের আশ্রয়স্থল হয়েছিল এরপর দেখো কি বলছে দ্য ট্রিজ ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার অর্থাৎ এই গাছটি কমপ্লিটলি মানে কি সম্পূর্ণভাবে উপযোগী হয়ে উঠেছিল সেই কৃষকটি অর্থাৎ গাছটি কোনো উপকারী আর আসছিল না চাষিটির ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি তো সেই জন্যই ওয়ান ডে মানে একদিন হি ডিসাইডেড অর্থাৎ সেই চাষিটি ঠিক করলো বা মনস্থির করলো টু কাট ডাউন দ্য ট্রি সেই পুরনো আম গাছটিকে কেটে ফেলবে সো হি টুক এ সার্ক এক্স অ্যান্ড স্টাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি তো সুতরাং সে একটি ধারালো কুঠার নিয়ে আসে সে গাছটির যে গুঁড়ি সেখানে সে জোরে জোরে আঘাত করতে লাগলো অর্থাৎ সে কিন্তু ধারালো কুরুলটা দিয়ে গাছটিকে কাটতে শুরু করে দিয়েছিল দেখতে পেয়েছি ওই স্টাক মানে জোরে জোরে আঘাত করা অর্থাৎ আঘাত করছিল মানে সে কাটছিলো অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স অ্যাট ওয়ান্স মানে কি তৎক্ষণাৎ বা সেই সময় অল দ্য ক্রিয়েচার্স মানে সমস্ত প্রাণীরা লিভিং ইন দ্য ট্রি অর্থাৎ সেই গাছেতে যে সমস্ত প্রাণীরা বাস করতো তারা কি করছে দেখো রিকোয়েস্টেড দ্য ফার্মার সেই কৃষকটির কাছে অনুরোধ করছিল প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি তো দয়া করে এই গাছটিকে কেটো না ইট ইজ আওয়ার হোম এই গাছটি হয় আমাদের বাড়ি দেখো এখানে হোম মানে বাড়ি কিন্তু এইখানে তো আমরা হোম মানে কী বলতে পারি যেহেতু ওরা প্রাণী তাহলে ওদের বাঁশা বলতে পারি যে গাছটি ছিল তাদের বাঁশা সেই জন্য তারা কিন্তু সেই কৃষকটির কাছে অনুরোধ করছিল যে গাছটিকে দয়া করে কেটো না তারপর দেখো কি হচ্ছে বাট দ্য ফার্মার ডিন নট লিসেন টু দেম বাট মানে কিন্তু দ্য ফার্মার সেই কৃষকটি ডিন নট লিসেন মানে তাদের কোনো কথাই শোনেনি সো সুতরাং দ্য স্প্যারোস বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেলস লেফট দ্য ট্রি তো যেহেতু চাষিটি তাদের কথা শোনেনি সেই জন্য তারা কি করবে তাদের বাসা যেহেতু ভেঙে দিচ্ছে বা কেটে ফেলছে সেই জন্য কী করছে দেখো যে দ্য স্প্যারোস বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেল লেপ দ্য ট্রি তো সেই যে কাঠবিড়ালি প্রজাপতি এবং চরি পাখি তারা সেই গাছটি থেকে চলে গেল গাছটি ছেড়ে চলে গেল দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক তো ফার্মার সেই কৃষকটি কী করছিল খুব তাড়াতাড়ি চেষ্টা করছিল যত তাড়াতাড়ি সম্ভব সে গাছটিকে কেটে ফেলা যায় ঠিক আছে তার কাজটিকে খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছিল সাডেনলি হঠাৎ হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি তো দেখো সে যত তাড়াতাড়ি কাজটি শেষ করতে চাইছিল সেই সময় হঠাৎ সে কি দেখতে পেলো দেখো হি সামথিং সে কিছু দেখতে পেলো ইন দ্য হলো অফ দ্য ট্রি অর্থাৎ সে গাছের ভিতরের ফাঁপা অংশে দেখো গাছের একটা পুরোনো যখন গাছ হয়ে যাবে সে গাছের মধ্যে দেখবে গোড়ার দিকে অনেক কিন্তু ফাঁপা থাকে ঠিক আছে কোঠরের মতো থাকে তো সেই কোঠরে দেখবে অনেক কিছু ঢুকে বসে থাকে সাপটাফ করে ঢুকে বসে থাকে হোয়াট ডিড হি সি সে কী দেখলো দেখো এবার সে কি দেখতে পেয়েছে এবার বলছে এ বিহেভ ফুল অফ হানি হি সেড তখন সে বলল এ বিহেভ বিহেভ মানে হচ্ছে মৌচাক ফুল অফ হানি যেটা কি ছিল মানে মধুতে একদম পরিপূর্ণ ছিল সেরকম একটা মৌচাক সে দেখতে পেয়েছিলো ওই গাছের কোঠরীতে তারপর কি হলো দেখো হি টেস্টেড দ্য হানি সো সুইট হি সেড তারপর দেখো সে টেস্টের মানে কি সে ওই আঙুলে করে একটু নিয়ে চেখে দেখেছিল মধুটাকে দেখে বলছে হাউ সুইট মানে কি মিষ্টি সেইভাবে বলছে দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রিজ ওয়াজ নট ইউজলেস তো তারপর কৃষকটি আন্ডারস্টুড মানে কি বুঝতে পেরেছিলো যে এই গাছটি আর অনুপযোগী নাই অর্থাৎ সে গাছটি কিন্তু এখনও তাকে উপকার কর তারপর দেখো এবার কী বলছে যে হাউ ফুলিস ওয়াজ নো ট্রি ক্যান বি ইউজলেস হি সেড টু হিমসেল্প তো তারপর সে এই যে হিমসেলফ মানে কি সে নিজেকে নিজেই বলছে যে হাউ ফুলিস মানে কী বোকা আই আইওয়াশ আমি কি বোকা ছিলাম নো ট্রি ক্যান বি ইউজলেস কোনো গাছই অব্যবহারযোগ্য হয় না প্রত্যেকটা গাছেরই ঠিক দেখবে কিছু না কিছু কাজ আছেই তারপর দেখো হি স্টপড স্ট্রেকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে তো হি স্টপড মানে তারপর কি করলো সে সে গাছটি কাটা বন্ধ করে দিয়েছিল অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং সে সেখান থেকে কী হলো দূরে চলে গেল দ্য স্প্যারো দ্য বাটারফ্লাইস অ্যান্ড দ্য স্কুইরেল ওয়াই অল হ্যাপি তারপর দেখো সেই যে চড়ুই পাখি প্রজাপতিরা এবং স্কুইরেলস অর্থাৎ সেই কাঠবিড়ালিরা কী করলো অল হ্যাপি তারা সকলে খুব আনন্দিত হলো দে অল কেম ব্যাক টু দেয়ার হোম তারপর তারা সকলে বা প্রত্যেককে তাদের সেই বাসাতে আবার ফিরে আসলো তো দেখো এই ছিল সম্পূর্ণ পড়াটির বেঙ্গলি মিনিং তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও